আজকে করবো সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর এক সুস্বাদু রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু ঝিঙে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম দেখো আমি একটু তোমাদের মতন কায়দাও করলাম ঝিঙেগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলুও টুকরো করে নিয়েছি একটা কড়াই নিয়ে তার মধ্যে আলু ঝিঙে কটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু জিরে গুঁড়ো স্বাদ নুন হলুদ টমেটো কুচি আর কটা চিংড়ি মাছ উপর থেকে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিলাম আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে আমি কুক করে নিলাম যখন দেখলাম সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি ড্রাই নারকেল আর স্বাদটাকে অতুলনীয় করার জন্য দিয়ে দিলাম পোস্ত বাটা শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল ব্যাস রেডি কেমন লাগলো কমেন্টে অবশ্যই